তো আজকের আলোচ্য বিষয় একটি কবিতা, ওয়ার্ডস, লিখেছেন সিলভার প্লাথ। কথা, ওয়ার্ডস, তো কথা হলো এমন একটি জিনিস যা মানুষকে আনন্দ দিতে পারে এবং কষ্ট দিতে পারে। কথা দিয়ে মানুষকে ভালোবাসা যায়, তেমনি কষ্ট কষ্ট দেওয়া যায়। এই কবিতাতে কথা দিয়ে যে কথা যে শব্দটি কথাতে মনে হচ্ছে যে কুড়ালের মতো আঘাত করছে। কবির নিকট কুঠারে যেমন শব্দ করে, ঠিক কথাও সেরকম শব্দ করছে। এবং কুঠারে যেমন প্রতিধ্বনি আছে, তেমনি কথারও আছে। কথা যেন যন্ত্রের চেয়েও শক্তিশালী। কুঠার দিয়ে আঘাতের ফলে গাছের যে নিঃসৃত রস বের করে যায়, তেমন ঠিক কথাও মানুষের চোখে জলও বের করতে পারে। অর্থাৎ কুঠার দিয়ে আঘাত করে যখন একটা গাছকে ফের চিরে দেওয়া যায়, গাছের রস বের করা যায়, ঠিক কথা দিয়েও মানুষের অন্তর থেকে মানুষের কষ্টর চোখে জল যেন বের করে দেয় এই কথা। পাথরের বুকে যেন অনুভূতি যোগায় এই কথা। অর্থাৎ পাথর যে একটা জড়পদার্থ, তার মধ্যে যেন কথা যেন তার মধ্যে প্রাণের সঞ্চার করে দেয়। কঙ্কালের ভেতর থেকে অনুভূতি জাগাতে পারে কথা। কথা দিয়ে সৃজনশীলতা আনা যায়। কথা ছন্দ এনে দিতে পারে। জীবন চালনার জন্য যেসব আবেগের দরকার, তাই এনে দিতে পারে কথা। তা ঘোড়ার যে হুঙ্কার শব্দ চেয়েও সুবেশি শব্দ করতে পারে এই কথা। কথা খুবই শক্তিশালী। কথা কি খুবই শক্তিশালী। কথা দিয়ে মানুষের মন অন্তর জয় করা যায়, মানুষের কষ্ট দেওয়া যায়, ঠিক আনন্দ দেওয়া যায়। কথা এমন একটা একটা জিনিস যা মানুষকে সবকিছু করতে পারে। আনন্দ দিতে পারে, কষ্ট দিতে পারে, আবেগ দিতে পারে, এবং আবেগের বিনিময়ে আবেগ দিয়ে এবং তার চোখে জল বের করতে পারে। এটা এই মূল কবিতা। তার কথার শক্তিশালী, কথা কতটুকু শক্তিশালী, কথার কি কি ধরন, এটা এই কবিতার মূল বিষয়। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সি ইউ দ্য নেক্সট ডে উইথ নিউ ভিডিও। ওকে, টিল দেন হ্যাভ ফান, অল দ্য বেস্ট।